নাটোরে নানা আয়োজনে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন পালন করেছে। সকালে বনপাড়ার ধর্মপল্লী ক্যাথলিক মিশনে প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের কর্মসূচি শুরু হয়। খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। পরে বাড়ি বাড়ি পিঠা উৎসব হয়। এসব অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার উপস্থিত ছিলেন।